নদিয়া জেলার টেহট্ট 1 নম্বর ব্লকের চাঁদের ঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রায় 350 জন পরিযায়ী শ্রমিক শুক্রবার 100 দিনের কাজ এবং খাদ্যদ্রব্য সাহায্য সহ বিভিন্ন দাবিতে চাঁদের ঘাট গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করলেন। পরিযায়ী শ্রমিকরা বলেন, আমরা এই গ্রাম পঞ্চায়েতের 427 জন শ্রমিক বিভিন্ন রাজ্য থেকে করোনা পরিস্থিতিতে বাড়ি ফিরে এসেছি। আমরা ভেবেছিলাম পঞ্চায়েত আমাদের 100 দিনের কাজ দেবে, এতে আমাদের দিন যাপনে কিছুটা সুবিধা হবে, কিন্তু পঞ্চায়েত কোনো পরিযায়ীর জব কার্ড করে দেয়নি। তারা আরও অভিযোগ করে বলেন, অন্য পঞ্চায়েত পরিযায়ী শ্রমিকদের 10 কেজি করে চাল দিচ্ছে, এই পঞ্চায়েত তাও দিচ্ছে না, তাই আজ আমরা প্রতিবাদে নেমেছি। অবিলম্বে আমাদের 10 কেজি চালসহ কাজের ব্যবস্থা করতে হবে। শেষ পর্যন্ত প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ প্রদর্শনের পর প্রধানের আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করে নেয় পরিযায়ীরা। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। আজ 3-4 দিন ধরে উপপ্রধানের বাড়িতে গিয়েছিলাম, যাওয়ার পরে আমরা বললাম যে এরকম ব্যাপার, আমাদের পাশের গ্রামে সাহেবনগর গ্রামে পঞ্চায়েত থেকে ওরা 10 কেজি চাল পেয়েছে। এবার আমি ওটা বলি পঞ্চায়েতকে, প্রধানকে, ও ওটা জ্ঞান করে না। ও বলছে না, হতে পারে না, যাদের রেশন কার্ড না ডিজিটাল, যাদের কাগজের কার্ড রয়েছে তারা খালি পাবে, বাকি লোক পাবে না। হ্যাঁ, তা আমি ওকে আমার মোবাইলে, আমার একটা বন্ধু ওই সাহেবনগর গ্রামে বাড়ি, সে আমাকে মোবাইলে ওর স্লিপটা পাঠিয়েছে, পঞ্চায়েত থেকে স্লিপটা দিয়েছে রেশন কার্ডের জন্য, সেইটা আমাকে পাঠিয়েছে। আমি যখন প্রধানকে দেখাই, ও তখন প্রধানকে নয়, আমাদের পাড়ার মেম্বারকে, বৃন্দাবন বিশ্বাস বলে নাম তাকে, সে তখন বললো যে ঠিক আছে তোরা মানে খোঁজ খবর রাখিস, হ্যাঁ আমরা খোঁজ নিচ্ছি। হ্যাঁ, তার আগে আমি যাকে ওকে বলছিলাম যে এরকম ব্যাপার, ও আমাকে মানে গ্যারান্টি করছে না, ও হোট করে উড়িয়ে দিচ্ছে। আচ্ছা, আপনারা পঞ্চায়েতে এসে জব কার্ডের বিষয় তুলে ধরেছে? হ্যাঁ, জব কার্ড বিষয় ধরেছি, পঞ্চায়েতে আসিনি, আমরা কালকে আমাদের আলোচনা করছি, এর আগে কিছু ছেলে এসেছে পঞ্চায়েতে, আসার পরে ওরা বলছে প্রধান সই করেনি, ওই জন্য জব কার্ড দিতে পারছি না। মানে জব কার্ড আপনাদের দেওয়া হচ্ছে না? জব কার্ড দেওয়া হয়নি এখন পর্যন্ত একটাও। আচ্ছা, এখানে কতজন আপনারা পঞ্চায়েত ঘেরাও করেছেন? আমরা ওনার 427 জন আমরা কোয়ারেন্টাইন রুমে ছিলাম, আমাদের চাঁদাঘাট হাই স্কুলে, মোটামুটি কিছু না হলে এখন 300 আশপাশ চলে চলে এসছে। আচ্ছা, কোথায় কোথায় বাড়ি? সব চাঁদাঘাটে। চাঁদাঘাটে গ্রামে অঞ্চলে? পুরো চাঁদাঘাটে অঞ্চল, চাঁদাঘাটে। আচ্ছা, আপনার নাম? আমার নাম বৃন্দাবন পাল। বাড়ি? বাড়ি চাঁদাঘাট। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।